সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক বুডলী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রব্লা আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে বিশেষ একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ ওটা আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে সেটা হচ্ছে এটা শিরোনাম হচ্ছে প্রতিটি কাজের জন্য পরীক্ষিত তদবির ঠিক আছে শুধু পরীক্ষিত তদ্বির পরীক্ষিত তদবির সবাই বলেন সব কিছুই পরীক্ষিত ঠিক আছে কোনটা তারা কে উপকার পাবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন ঠিক আছে এমন কোনো আমল নেই যে ওই আমল দ্বারা কেউ উপকার পায় নাই ঠিক আছে ওইরকম কোনো আমল নাই এরকম কোনো তদবির নেই কোনো কিছুই নেই আবার এরকমও কোনো তদ্বিন নেই যে ওইটা দ্বারা সবাই উপকার পাইছে একজনও মিস নেই সবাই উপকার পাইছে ওইরকমও কোনো কিছু নেই ঠিক আছে ওইরকম কোনো কিছু যদি থাকতো তাহলে আপনারা সময় নষ্ট করে ভিডিও দেখতে হইতো না কারণ ওইটার সাথে আপনারা পরিচিত থাকতেন যে ওইটা করলে ওইরকম হয় আর ওইরকম কোনো কিছু থাকলে আমাদের তকদিরের উপর ইমান আনতে হইতো না কারণ তকদির বলতে কোনো কিছু থাকতো না প্রয়োজন তো নেই কারণ ওইটা করলে ওইটা সব হচ্ছে তাই না তো তকদির বলে কি কোনো কথা আছে মনে করে এক জিনিস আপনার তকদিরে নাই আপনি এটা করলেই তো হয়ে যায় আপনি পাবেন তো এখানে খামো তকদিরে কোনো প্রয়োজন আছে এসব কথা ইমান চলে যাবে বুঝছেন যদি এরকম আপনি আত্মবিশ্বাস রাখেন যে কোনো কিছু এরকম সব কিছু করে দিবে ওইরকম কোনো কিছু নয় উসিলা হিসাবে আপনি কাজ করবেন কোনটার উসিলা আল্লাহ তালা আপনাকে কবুল করবেন সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন ঠিক আছে তো আসুন এখন জেনে নেই পরীক্ষিত তদ্বির প্রতিটি কাজের জন্য পরীক্ষিত তদ্বির যে কোনো কাজের বা পেরেশানি দূর করার জন্য চাঁদের প্রথম দিকে নিম্নের নকশাটি লিখিয়া কবজ বানাইয়া পুরুষের ডান হাতে এবং মেয়ালুকের বাম হাতে বাঁধিয়া ব্যবহার করিলে আল্লাহ ফাঁকের রহমতে অন্তরের পেরেশানি দূর হইবে এবং সব কাজে সফল হইবে ঠিক আছে তো চাঁদের প্রথম দিকে অর্থাৎ আরবি মাসের প্রথম দিকে এটা আপনারা ক্যালেন্ডারে দেখে নেবেন আরবি মাস কখন শুরু হয় ওই প্রথম এক থেকে দুই তিন পাঁচ দিনের ভিতরে আপনারা ওইটা লিখে নেবেন যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন ওইটাই লিখে নেবেন ওইখানে কোনো নামের প্রয়োজন নেই কিন্তু চাঁদের যেমন মনে করেন চন্দ্রমাস অর্থাৎ আরবি মাস শুরু হবে পাঁচ তারিখের ভিতরে আপনারা এটা করবেন ঠিক আছে ওইটা করে আপনাদের সাথে রাখবেন ইনশাল্লাহ আপনি যদি কোনো প্রেশানি চিন্তার মধ্যে থাকেন ঋণগ্রস্ত থাকেন অর্থাৎ ঋণের চিন্তা হোক আর যত ধরনের পেরেশানি হোক ইনশাআল্লাহ পেরেশানি দূর হবে এবং কোনো কাজ যদি আপনি করতে সাহস না পান অথবা কোনো কাজ আপনি করতে পারতেছেন না সাহস পাচ্ছেন না বা কোনো কাজ হচ্ছে না কাজ নিয়ে চিন্তিত চাকরি হচ্ছে না বা যেই চিন্তার মধ্যে থাকেন বা যে কোনো কাজের মধ্যে থাকেন কোনো কাজে সফলতা চান ইনশাআল্লাহ হবে এই তদবির করলে ঠিক আছে তো আপনারা অবশ্যই এটা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি